আপনাদের গ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঈসা আলাইহিস সালাম। আমি দেখে খুবই আনন্দিত হলাম যে গ্রামের মানুষের মিল বন্ধন ঘটিয়ে এত বড় একটা অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে, সকলের শান্তিতে হচ্ছে। এটা আল্লাহর দরবারে অশেষ সুখে সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিঙানো ভালোবাসা নিয়ে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ যাদুকার। আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামেতে যে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা শেষের বেলায় যে সময় দোয়া কবুল হয়, এই সময় আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ ওই বান্দাকে 70 বার ইয়া আব্দি হে আমার বান্দা বলে আল্লাহ ডাকতে থাকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রজনী একেবারে শেষ প্রান্তে যে রাতে আল্লাহর দরবারে তওবার দরজা খোলা, বান্দা যদি তওবা করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে চোখের পানি ফেলে, আল্লাহ বলছেন বান্দা তোর জীবনের গোনা আমি মাফ করে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ।
আর এই মুহূর্তে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ এই দরুদের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বলার এখন অবকাশ নাই, তবু বলছি, না বলে থাকতে পারছি না। আজকের পৃথিবীর জমিন, গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে 4,500 ধর্মাবলম্বী বসবাস করছে। 4,500 ধর্মাবলম্বী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, বিভিন্ন ধর্মের মুসলিম। এই শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানক, উনি ওনার ধর্মের মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এই আমার ধর্মের মানুষ তোমরা শোনো, আমি শিখ ধর্মের ধর্মগুরু, ধর্ম জাগব হয়ে তোমাদেরকে আমি বলি, শোনো, যদি তোমরা জীবনে শান্তি পেতে চাও তাহলে ইসলামের নবী, বিশ্ব নবীর প্রতি অন্তত জীবনে একটিবারও দরুদ পাঠাও। জোরে বলেন সুবহান। গুরু নানক কি বলেছেন? এই আমার আশ্চর্য হয়ে গেলেন, গুরু নানক কি বলেছেন? সাধু সংস্কারক সন্ন্যাসী যুগ সংস্কারক বলিয়া উনিয়া কুতুবগণ যে হও না কেন, ইসলামের নবী বিশ্ব নবীর প্রতি যদি জীবনে একটিবার দরুদ পাঠাও তাহলে আল্লাহ অশেষ রহমতের অধিকারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুরু নানক বলেছেন, সাধু হও, সন্ন্যাসী হও, যুগ সংস্কারক যে হও না কেন, ওলিয়া ওলিয়া কুতুবগণ যে হও না কেন, ইসলামের নবীর প্রতি যদি শ্রদ্ধা ভালোবাসা তোমাদের না থাকে, তোমাদের জায়গা হবে অবিরত স্থান, যার জায়গা হবে জাহান্নাম। আর ইসলামের নবী বিশ্ব নবীর প্রতি যদি জীবনে অন্তত একবার দরুদ পাঠাও তোমরা আল্লাহর অশেষ রহমতের অধিকারী কুড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নবী বিশ্ব নবী বলছেন, আমার কোন উম্মত যদি আমার দরুদ শরীফ পড়ে আল্লাহর ফেরেশতারা তার নাম আর তার বাপের নাম নিয়ে সোনার নবী রওজায় মদিনাতুল মুনাওয়ারায় হুজুরের দরবারে তোহফা স্বরূপ পাঠিয়ে দিয়ে দেয়। এই শেষ রজনীতে ভাইরা যে দরুদ শরীফ পড়তে পারি আমরা, নবীজি বলছেন, আনা হাবিবুল্লাহি ওয়াল মুসল্লি আলাল হাবিব, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমার যারা বন্ধু হতে চায়, আমার যারা দোস্ত হতে চায়, ওয়াল মুসল্লি আলাল হাবিব, যারা দরুদ পড়বে, ওয়াল মুসল্লি, যারা আমার শানে দরুদ পড়বে, আমার স্মরণে দরুদ পড়বে, আলাল হাবিব, তারাই আমার বন্ধু হয়ে যাবে। হাবিবাল লিল হাবিবি ফায়াকসারু মিনাস সালাতি আলাল হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফামান আরাদা ইয়াকুনা হাবিবাল লিল হাবিব, যারা ইচ্ছা করে আমার বন্ধু হতে, আমার দোস্ত হতে, আমার প্যার হতে, আমার প্রেমিক হতে, নবীজি বললেন, ওই বান্দারা যেন আমার প্রতি আকসারু আকসারু আলাইয়া সালাত, বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ে। ভাইয়া আমরা হলাম সেই নবীর উম্মাহ। দু একটি কথাই বিদায় লগ্নে শেষ রজনীতে বলে যাব। আল্লাহ যে তৌফিক দেন আজকের উম্মতে মুহাম্মাদি, আজকের সুবিদপুর গ্রামের মানুষদেরকে আমি একটা আমলের উপর শিক্ষা দিয়ে যাব। এই আমল যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহর কসম, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, ওর জন্য আল্লাহর একটা ফেরেশতা বডিগার্ড হিসাবে ওই বান্দার রক্ষা করে দেবে। জোরে বলেন। সেই বিশ্ব নবীর সামনে দরুদ পড়লাম, আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন আপনাদের সামনে, আমার মতন গুনাহগার আমি মোহাম্মদ মঈনুল ইসলাম আজিজি, পানিগোবরা দরবার শরীফের তরফ থেকে হৃদয় নিমানো ভালোবাসা সালাম জানাই আপনাদের। আল্লাহ শুকরিয়া, জাল্লা পাক আমাদের এই জান্নাতের বাগানে বসবার শুনবার ও আসা সুযোগ নসিব করেছেন। সেই মাহবুদের দরবারে সকলে মিলে সমস্ত কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই বিশ্ব নবী হাবিবে লাবিব, লাবিবে তাবিব, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুরের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে আছেন দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, পরহেজগার, মোমেন, মুসলমান, মুত্তাকি, মুরব্বিয়ান,
আমার বয়স্ক বাবাজি ও চাচাজিরা, আমার বয়সস্থ ভাইয়েরা, আমার বন্ধু বান্ধব যুবকেরা, আমার ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, ঘরেতে যারা কোনো শুয়ে আছেন, আমার কণ্ঠের আওয়াজ যাদের কর্ণগহরে পৌঁছাচ্ছে, আমি মোহাম্মদ মঈনুল ইসলাম আজিজি পানিগোবরা দরবার শরীফের তরফ থেকে হৃদয় নিমার ভালোবাসা নিয়ে আর একবার সালাম দেন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত, বিশ্ব নবীর কোরআন শরীফ থেকে যে কোরআন বিশ্ব নবীর প্রতি নাজিল হয়েছিল এই কোরআন শরীফ থেকে একটি আয়াত পরিবেশন করেছি। কোন কোরআন দেখেন, নবী আমার 1500 বছর আগে বললেন, আর বর্তমান সময়ের খ্রিস্টান ঘরের কৃতি সন্তান ওই কথায় ফলোয়ারি করে কি বলছেন দেখেন। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উম্মতিকে জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হাবিব কিতাবুন আনজালনাহু, আপনার প্রতি কিতাব নাযিল করা হয়েছে। কোন কিতাব? কোরআন। ইলাইকা, আপনার প্রতি নাযিল করা হয়েছে, লিতু খরিজান নাস, মানুষদেরকে বাহির করে আনবে, বার করে আনবে, মিনাজ জুলুমাতি, অন্ধকার সমাজ থেকে, বড়বড় থেকে, জাহান্নাম থেকে তুলে বার করে নিয়ে এসে নিয়ে যাবে কোথায়? ইলান নূর, জান্নাতের পথে কিতাব কোরআন তাকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কোরআন সম্পর্কে এক বিশ্বের একজন খ্রিস্টান ঘরের কৃতি সন্তান নাম তার মিস্টার ওয়ালিয়ারি কি বলছেন, দি কোরআন ইজ পাওয়ারফুল ইনাফ টু কনকার দি হার্টস। এ মুসলমান, আজকে আপনাদের কর জোর করে নিবেদন করে বলে যায়, কোরআন কাকড়ে ধরেন, কোরআন কাকড়ে ধরেন, কোরআনের মালা গলায় দেন, কোরআনের জীবন গড়েন, কোরআন অনেক জীবন গড়তে পারেন, পৃথিবীর জমিনে কোনো অশুভ শক্তির ক্ষমতা হবে না, ওই কোরআনের মানুষটাকে পরাজিত করে দেওয়ার। আল্লাহ নবী সাহাবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বিশ্ব নবী বিদায় নেবেন, মৃত্যুর শেয়ারে ছড়াতেন, এমন সময় সাহাবারা হুজুর আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিদায় নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে আমাদের উপায়টা কি হবে? আমরা তো হতাশাগ্রস্ত হয়ে যাব, বিপদ হয়ে যাব, অন্ধকম্রাহী হয়ে যাব, আমাদের উপায় কি হবে? ওই সময় নবীজি বলেছিলেন, সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি জিনিস তোমাদেরকে আদেশ করলাম, এই দুইটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো পৃথিবীর জমিনে কোনো শক্তির ক্ষমতা হবে না তোমাদেরকে পরাজিত করে দেওয়ার। কোন দুইটি জিনিস দেখেন, আমার দুইটি আদেশ, তোমাদেরকে কেউ অভ্রষ্ট, গোমরাহী, অন্ধ পরাজিত করতে পারবে না। মা তামাসসা তুম বিহিমা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, অন্তরে যদি গেঁথে রাখতে পারো, কোরআন যদি জীবন গড়তে পারো, কোরআন যদি তোমরা পড়তে পারো, কোরআন যদি তোমরা যদি মেনে চলতে পারো, ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামহু, হারাম থেকে যদি দূরে সরে থাকতে পারো, কোরআনের হালাল গুলো বলে যদি মেনে চলতে পারো, পৃথিবীর জমিনে কোনো শক্তির ক্ষমতা হবে না তোমাদেরকে পথ ভ্রষ্ট পরাজিত করে দেওয়ার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মিস্টার ওয়ালিয়ারি খ্রিস্টানের ছেলে কি বলছেন, দি কোরআন ইজ পাওয়ারফুল ইনাফ টু কনকার দি হার্টস। উনি বলছেন, পৃথিবীর জমিনে 4500 ধর্মাবলম্বীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ধর্মগ্রন্থ যেটা, সেটা বেদ নয়, গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, সেটা জেন আবেস্তা নয়, বাইবেল নয়, ঋগ্বেদ নয়, সামবেদ নয়, অথর্ববেদ নয়, যজুর্বেদ নয়, পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী ধর্মগ্রন্থ যার নাম হলো পবিত্র কুরআন মাজিদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানের ছেলে কি বললেন, ইনাফ টু কনকার দি হার্ট। ইংরেজিতে যাকে বলা হয় হার্ট, বাংলায় যাকে বলা হয় হৃদয় অন্তর, আরবিতে যাকে বলা হয় কাল, এই কোরআনের সম্পর্ক যে হৃদয়ে, যে অন্তরে, যে কলবে থাকবে, কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে পৃথিবীর জমিনে, ওই মানুষটা সর্বসময়ের জন্য শক্তিশালী হয়ে যাবে এবং তাকে কেউ পরাজিত করতে পারবে না। একটু জোরে বলে, মিথ্যা বলেননি নবী আমার 1500 বছর আগে বললেন, লাম তাদিল্লু, পৃথিবীর জমিনে কোনো অশুভ শক্তির ক্ষমতা হবে না।
উম্মতে মুহাম্মাদের কোরআনকে আঁকড়ে ধরে, কোরআন যিনি তেলাওয়াত করে, কোরআনই জীবন গঠন করে, এই কোরআনের মানুষটাকে পরাজিত করার ক্ষমতা কোনো শক্তির নাই। বর্তমান সময় খ্রিস্টানের ছেলে কি বললেন, দি কোরআন ইজ পাওয়ারফুল ইনাফ টু কনকার দি হার্টস। কোরআন এমন একটা শক্তিশালী ধর্মগ্রন্থ যে মানুষের হৃদয়ে থাকবে, যে মানুষের অন্তরে থাকবে, পৃথিবীর জমিনে কোনো শক্তির ক্ষমতা হবে না ওই মানুষটাকে পরাজিত করে দেওয়ার। বাস্তব উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায়, উদাহরণ না চলন্ত ইতিহাস যারা বিশ্বের কাছে বিরল হয়ে আছে। কোরআনের হাফেজ মাসুম বাচ্চারা কোরআনের জন্য কোরআন কারখানায় যেতে যাচ্ছিল, ওই সময় AK-47 এর রাইফেলের গুলি করা হয়েছিল, ওই কোরআনের হাফেজ মাসুম বাচ্চাদের গায়ে AK-47 এর রাইফেলের গুলি লাগিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দি কোরআন ইজ পাওয়ারফুল ইনাফ টু কনকার দি হার্টস। যে হৃদয়ে কোরআনের সম্পর্ক থাকবে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হবে না ওই মানুষটাকে পরাজিত করে দেওয়ার। আমার আফগানিস্তানের জমিনের ইতিহাস জলজল করছে, আপনাদের একটুখানি মনে করে দিয়ে কোরআনের সম্পর্ক। আফগানিস্তানের জমিনে বিকালবেলা ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন বুকে নিয়ে বিকালবেলা রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোথায় যায় কোরআনের মানুষের কোরআন পড়তে? ওই সময় আফগানিস্তানের জমিনে ব্রিটিশদের সঙ্গে রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। আফগানিস্তানের জমিনে রাশিয়ার সৈন্যরা এসে ওরা চেষ্টা করেছিল আফগানিস্তানের জমিনে আল্লাহ বলা মানুষ রাখবে না, আফগানিস্তানের জমিনে কোরআনের কারখানা ধ্বংস করে দেবে, কোরআনের কারখানা পুড়িয়ে দেবে, কোরআনওয়ালা মানুষ রাখবে না। এমন সময় বিকালবেলা কোরআনের হাফেজ মাসুম বাচ্চারা ডানপুকে আল্লাহর কোরআন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর অপরদিক দিয়ে ওই ব্রিটিশ সৈন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। তাদের পিছনে AK-47 রাইফেল আছে। ব্রিটিশ সৈন্যরা দেখে আফগানিস্তানের ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চারা ভুকিতে কি নিয়ে ওরা রাস্তার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই সময় ব্রিটিশ সৈন্য বলছে, আফগানিস্তানের শিশুরা তোমরা কোথায় যাও, আর তোমাদের বুকে দড়া কি আছে? আফগানিস্তানের ছোট্ট কোরআনের হাফেজ মাসুম বাচ্চারা বলেছিল, এই ব্রিটিশরা আমাদের বুকেতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আল্লাহর কোরআন, আর এই কোরআন আমরা কোরআনের কারখানায় তেলাওয়াত করতে যাচ্ছি, কোরআনের মাদ্রাসায় কোরআন পড়তে যাচ্ছি। ব্রিটিশরা বলেছে, এই আফগানিস্তানের বাচ্চারা তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের কোরআন পড়া হবে না, আফগানিস্তানের জমিনে আমরা কোরআন পড়তে দেব না, কোরআনের কারখানা ধ্বংস করে দেব, কোরআনের কারখানা পুড়িয়ে দেব, আল্লাহ বলা মানুষ রাখবো না। ওই সময় ব্রিটিশদের সামনে ছোট্ট কোরআন হাফেজ মাসুম বাচ্চা বলেছিল, ব্রিটিশ সৈন্য তোমরা শুনে রাখো, আমরা আফগানিস্তানের জমিনে আমরা রক্ত দিয়ে হোলি খেলবো, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা ছাড়বো না। বাচ্চারা মোটেও পিছে পা হার না, হটিয়ে যান না, তাদের ইমানের তাজা দেখেন, ইমানের তেজ দেখেন। ছোট্ট বাচ্চাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে কি করলেন, ব্রিটিশ সৈন্য AK-47 রাইফেলের পিছন দিয়ে ওই সমস্ত বাচ্চাদের মারতে শুরু করলেন। মারতে 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 ওই বাচ্চারা বুকে তাল্লার করা নিয়ে ধুলে লুটাপটি খাচ্ছে, সমস্ত বাচ্চার শরীর থেকে রক্তটা বাচ্চে, রক্ত ঝরছে, রক্ত নালি হয়ে যাচ্ছে, রক্তর নালা হয়ে যাচ্ছে, বাচ্চারা আল্লাহর কোরআন ছাড়ে না। এমন সময় বাচ্চাদের বাড়িতে খবর চলে গিয়েছে, কি কার মা দৌড়ে দৌড়ে এসেছেন, কোলজোড়া সন্তান মানিক জোড়া সন্তান বাচ্চাদের রক্তাক্ত অবস্থায় দেখে মায়েরা দুই হাত তুলে নিয়ে বাচ্চাদের বুকে নিয়ে বলেছে, মা বাচ্চাদের বলেছে, বাচ্চারা তোমাদের আফগানিস্তানের জমিনে কোরআন পড়তে হবে না, তোমাদেরকে শেষ করে দিবে, তোমরা বাড়িতে চলো, আর আফগানিস্তানের জমিন আল্লাহ বলা হবে না, আর আফগানিস্তানের জমিনে কোরআনের কারখানা থাকবে না, ব্রিটিশদের চক্রান্ত, তোমরা বাড়িতে চলো, তোমাদের কোরআন পড়তে হবে না, নইলে তোমাদের প্রাণ নাশ করে দেবে, শেষ করে দেবে। ওই সময় ওই বাচ্চারা রক্ত ধরা অবস্থায় বুকে আল্লাহর কোরআন নিয়ে মায়েদের বুকে ধাক্কা দিয়ে বলে, মা আপনারা বাড়িতে চলে যান, আজকে আফগানিস্তানের জমিনে আমরা রক্ত দিয়ে হোলি খেলবো, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা বন্ধ হতে দেব না। বাচ্চাদেরকে শেষ করা যাচ্ছে না, পিছিয়ে দেওয়া যাচ্ছে না, হটিয়ে দেওয়া যাচ্ছে না, ওদেরকে এক এক করো, ওদের যত বাচ্চা আছে ওদেরকে এক এক করে লাইনে
করে দিয়ে গুলি করে হত্যা করে দিয়ে প্রাণ নাশ করে দাও। হেড অফ দি ডিপার্টমেন্ট ঘোষণা করলো, কমান্ডার সৈন্যদের নির্দেশ করলেন, ছোট্ট টুকরে হাফেজ মাসুম বাচ্চা রক্ত ঝরা অবস্থায় বুকে আল্লাহর কোরআন নিয়ে ওদেরকে লাইনে দাঁড় করে দিয়েছেন, দাঁড় করে দিয়েছেন। এক এক করে প্রায় 100 মতন কোরআনে হাফেজ ছাত্রদের লাইনে দাঁড় করে দিয়ে ওই হেড অফ দি ডিপার্টমেন্টের ঘোষণা অনুযায়ী যত হাফেজ কোরআন মাসুম বাচ্চাদের গায়ে বুকেতে রাইফেলের গুলি চালিয়েছেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, একটাও বাচ্চার গায়ে একটা গুলিও স্পর্শ হয়নি। জোরে বলে তার খ্রিস্টানের ছেলে মিস্টার অলেরি বললেন, দি কোরআন ইজ পাওয়ারফুল ইনাফ টু কনকার ইতিহাস। এই কোরআন এমন একটা শক্তিশালী ধর্মগ্রন্থ যে মানুষের হৃদয়ে যে মানুষের অন্তরে কোরআন থাকবে পৃথিবীর জমিনে ওই মানুষকে কোনো শক্তির ক্ষমতা নাই পরাজিত করে দেওয়া। একটু জোরে বলেন না, ইট ইজ ইউনিভার্সাল রিলিজিয়ান থট, নট অনলি মুহাম্মাদান বাট দে অলসো কাম হোলি সোসাইটি হিন্দু অ্যাজ এন আদার কাস্ট। এটা মুসলমানদের কোন ব্যক্তিগত সম্পদ নয়, আল্লাহ জানছেন, নট অনলি মুহাম্মাদান বাট দে অলসো কাম হোলি সোসাইটি হিন্দু অ্যাজ এ ম্যান আদার কাস্ট। আল্লাহ বলছেন তাম পৃথিবীর যত মানব জাতি এসেছে আমি মানব জাতির জন্য এই কোরআনকে আমি হেদায়েতের আলো করে পাঠিয়েছি। একটু জোরে বলেন, এই কোরআনের কাছে যে আসবে তাকে আমি জান্নাতের পথের পথিক করে দেবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, কোরআনের বাণী। কোরআন বলছেন আজকের যারা ফজরের পর কোরআন তেলাওয়াত করেন, আজকের যারা এই কোরআনের তাফসীরুল করা মাহফিলে এসেছেন, যারা কোরআন পড়তে পারেন না কোরআন যারা পড়ে তাদের যদি সহযোগিতা করেন আল্লাহ কোথায় পৌঁছে দেবেন দেখেন। এই কথা বলে আপনাদের কাছে দোয়া নেব আল্লাহর কোরআন। ভাই আমার মহান রব্বুল আলামিনের কোরআন কি বলছেন দেখেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআন বলছেন ফজরের পরে যারা কোরআন তেলাওয়াত করবে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে ভাই বাবাজিরা ছেলেরা মেয়েরা ভাই বোনেরা শুনেন, কোরআন কি বলছেন, কানা মাশহুদা, প্রতিদিন ফজরের পর যারা কোরআন তেলাওয়াত করবে আমি কোরআন তার কিয়ামতের দিন মুসিবতের সময় তার জন্য সাক্ষী দিয়ে মাশহুদা মানে সাক্ষী দিয়ে তাকে আমি জান্নাতে পৌঁছে দেবো।